দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আবারও পাকিস্তান ভীষণভাবে উত্তাল হয়েছে। বিশাল লং মার্চ নিয়ে ইসলামাবাদে প্রবেশ করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নিরাপত্তায় সেনাবাহিনীকে তলব। সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফের নেতা ইমরান খান লং মার্চ করে বৃহস্পতিবার ভোরে রাজধানী ইসলামাবাদে প্রবেশ করেছে। সরকারের পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল তাকে ও নেতাকর্মীদেরকে রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না। সে অনুযায়ী রাজধানীতে প্রবেশের আগেই তাদের বাধা দেওয়া হয়। তা নিয়ে রাত থেকে রাজধানী ও তার আশেপাশে চলে দফায় দফায় সংঘর্ষ। এছাড়াও লাহোর, করাচি, পাঞ্জাব সহ বিভিন্ন শহর ও জেলায় চলছে বিক্ষোভ ও সংঘর্ষ। ইমরান খানের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানো গ্যাস নিক্ষেপ সহ লাঠিচার্জ করে। পুলিশের তৈরি ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করে পিটিআইয়ের নেতাকর্মীরা। তা নিয়ে রাতভর দফায় দফায় চলে সংঘর্ষ। বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিভিন্ন শহরে অতিরিক্ত পুলিশ ও প্যারামিলিটারি বাহিনী মোতায়েন করা হয়। পুলিশের লাঠিচার্জ, কাঁদানো গ্যাস উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে বৃহস্পতিবার ভোরে ইসলামাবাদে প্রবেশ করেন ইমরান খান ও তার নেতাকর্মীরা। তারা ইসলামাবাদে ডি চক নামক স্থানে অবস্থান নেন। ইমরান খান জানিয়েছেন, নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা ডি চক ছেড়ে যাবেন না। এদিকে রাজধানীর নিরাপত্তা জোরদার করতে সরকার সেনাবাহিনীকে তলব করেছে। রেড জোনে অবস্থিত সরকারি অফিস আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে। সাংবিধানিকভাবে সেনাবাহিনী সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট হাউস, প্রধানমন্ত্রীর বাসভবন, প্রেসিডেন্সি, সচিবালয় ও কূটনীতিকবিদদের কার্যালয়ে নিরাপত্তা দিবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ আগেই বলেছিলেন, ইমরান খান যদি লং মার্চ চালিয়ে যান এবং রাজধানীতে প্রবেশের চেষ্টা করেন তাহলে তাকে গ্রেফতার করা হবে। অবশ্য ভিডিও তৈরি করা পর্যন্ত ইমরান খানকে গ্রেফতার করা হয়নি, তবে যে কোনো সময় তিনি ও তার কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা গ্রেফতার হতে পারেন।